এরপরে তোমার আর কিছু বলার আছে বৌন? তোমাকে দেখলে তো মনে হয় তুমি একবারে ধোয়া তুলছো পাতা, কিছুই করতে পারো না। কি ব্যাপার সংসারে তোমার পিটে পিটে এত, তোমার এত কেচ্ছা বড় বৌমা? কেঁদে কেটে নাটক করে ওই বুড়ো বুড়ির মন ভোলাতেই হবে আমাকে। আমাকে আর পিকুকে এই বাড়ির থেকে বের করে দিলে আমার তো সর্বনাশ হয়ে যাবে। মা, মা আমাকে এই বাড়ি থেকে বের করে দেবেন না, মা বের করে দেবেন না। মা, আমি আমি মানছি আমি পাপি, কিন্তু পিকুর তো কোনো দোষ নেই মা। আর পিকুকে তো জন্ম থেকে আপনি কোলের পিঠে করে মানুষ করেছেন। আপনি আমাকে নাই বা ক্ষমা করলেন, কিন্তু পিকুর মুখে দিকে তাকিয়ে অন্তত আমাকে এই বাড়ির থেকে তাড়িয়ে দেবেন না মা, তাড়িয়ে দেবেন না মা, দয়া করে। বড় বৌমা, ওটো ওটো ওটো, তুমি ওটো যাও যাও। দিনের পর দিন, দিনের পর দিন তুমি আমার ভাইকে, আমার ভাই বউকে তুমি ঠকিয়েছো, বাড়ির সবাইকে তুমি ঠকিয়েছো, আমার এই বাপের ভিটেকে তুমি নোংরা করেছো। তোমার কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই তোমার। তুমি এক্ষুনি তোমার এই ছেলের হাত ধরে বাড়ি থেকে দূর হয়ে যাবে, বেরাও, তুমি বাড়ি থেকে বেরাও। না পিসি, বৌমনির অপরাধের শাস্তি পিকু পাবেন। পিকু এখানেই থাকবে আমাদের সবার সাথে। আঙ্কেল, আন্টি ঠিক বলেছিস মা, এই জন্যেই বলি আমার ইস্মাকে সবসময় ন্যায় বিচার করে। পিকু দাদু ভাই এই বাড়িতেই থাকবে, আর তুমি দূর হয়ে যাও এই বাড়ি থেকে। আপনি মাকে বোঝান না বাবা। সরে যাও, তুমি সরে যাও, সকাল আমাদের সংসারে অনেক অনিষ্ট করেছো তুমি। আমি তো এই মিথ্যাটা জানতেই পারতাম না যদি না মেজো বৌমা আমাদের চোখ খুলে দিত। এই বাড়িতে তুমি আর থাকতে পারবে না, যাও 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 যাও। খবরদার বড় বৌমা, তুমি একদম কোনো নাটক করবে না। আমি তো পিকুর মা, বলুন মায়ের থেকে কি সন্তানকে আলাদা করে দেওয়া যায়? পিকু, পিকু তো আমাকে জানা থাকতে পারবে না। সেটা পিকু ডিসাইড করবে,
পিকু তোমার সাথে থাকবে নাকি আমাদের সবার সাথে এই বাড়িতে থাকবে? ইস্মার্ট মেয়ে ঠিক বলেছ, সেজ বৌমা তুমি যাও পিকুকে নিয়ে এসো। বলে ছেলে এসে কি কথা বলবে? হ্যাঁ কি কথা বলবে ছেলে এসে? যেমন গাছটা তেমনই তো ফল হবে নাকি? হ্যাঁ তোরা যে প্রাণপাত করে ওকে বড় করলি, এত ভালোবাসা দিলি ওকে, দেখবি দেখবি ও তার তোয়াক্কাই করবে না। না রে দিদি না, মহেশ্বরী সেই ছোটবেলা থেকে পিকুকে বড় করেছে। পিকু দাদু ভাই কাকাইকে সে ছোটবেলা থেকে ভালোবাসে। বাণীর হাতে ছাড়া ও চান করতো না, খেত না পর্যন্ত। তারপর মেজ বৌমা এই বাড়িতে আসার পর থেকে ও কাকিয়াকে খুব ভালোবেসেছে। যে জীবনে এতগুলো ভালো মানুষের ভালোবাসার ছোঁয়া পেয়েছে, সে কি এইসব ভুলে যেতে পারে কখনো? সতু তোকে আমি বলে দিলাম, পিকুর কাছ থেকে তুই কিন্তু বেশি কিছু আশা করিস না। যত আশা করবি তত কিন্তু আঘাত পাবি সতু। আর কি আঘাত পেতে বাকি আছে গো দিদি? আমি আঘাত পেয়ে পেয়ে এখন লোহার মতন শক্ত হয়ে গেছি। ঠিক পোড়া কাঠের ভেতর থেকে জল শুষে নেওয়ার মতন কে যেন আমার ভেতর থেকে সব অনুভূতি শুষে নিয়েছে। জীবনটাই আমার বিষ হয়ে গেল। পিকু যদি বলে সে তার মায়ের সাথে চলে যেতে চায়, তাহলে বুকে পাথর রেখে আমি ওর এই সিদ্ধান্ত মেনে নেব। কিন্তু পিকুর দোহাই দিয়ে আমি কখনো বড় বৌমাকে এ বাড়িতে ঠাঁই দিতে পারবো না, সেটা মহাপাপ হবে, অনেক বড় অন্যায় হবে। হ্যাঁ মা একদম ঠিক, বৌমণি যা সব কুকৃতির কথা শুনলাম তারপরে মনে হয় না বৌমণিকে এই বাড়িতে রাখা যাবে। ভাস্করটা এরকম পাল্টি খেয়ে গেল? বৌমণি বোঝার চেষ্টা করো, আমি তোমাকে বাঁচানোর জন্য নাটক করছি। একদম পিকুকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে না। তুমি না ওর মা, তোমার লজ্জা করে না? একবার নিজের ছেলের ভালোটাও ভাবছো না, এখানেও শুধু নিজেরটাই ভাবছো। বৌমণি এটা ছাড়া আর কিছু পারে না। পিকু এসো। পিকু দাদু ভাই তুমি বড় হয়েছো, বুঝতে শিখেছো, তাই তোমাকে আজ একটা সিদ্ধান্ত নিতে হবে। তোমার মা আর এই বাড়িতে থাকবে না, এ বাড়ি থেকে চলে যাবে। পিকু পিকুরে কেন মা চলে যাবে কেন? দাদু ভাই তোমার এই প্রশ্নের উত্তর আমি আজ দিতে পারবো না। তুমি একটু বড় হলে
ঠিক বুঝতে পারবে। তোমার মা কেন এই বাড়ি ছেড়ে চলে গেল সেটা আমি বা তোমার দাদু ভাই থাকি আর না থাকি, তোমার কাকু কাকিয়া তোমাকে ঠিক বুঝিয়ে দেবে কেন। তুমি আমাকে শুধু একটা কথা বলো, তুমি কি তোমার মার সাথে এ বাড়ি থেকে চলে যাবে নাকি নিজের দাদু ভাই ঠাম্মা কাকু কাকিয়া এদের সবার সঙ্গে থাকবে? বল পিকু, তুই মাকে ছাড়া থাকতে পারবি না, বল বাবা বল। দাদু ভাই, আজকে তুমি যেটা চাইবে সেটাই হবে, তোমার মা আর কোনোদিনও ফিরে আসবে না এই বাড়িতে।